ভবিষ্যতে পৃথিবীতে আঘাত হানতে পারে একটি গ্রহাণু, যার ফলে ঘটতে পারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে এমন একটি গ্রহাণু সন্ধান পেয়েছে যার নাম দেওয়া হয়েছে বেন্নু। বেন্নুর ওপর নিবিড়ভাবে নজর রাখছে নাসা। বেন্নু খুবই অন্ধকার গ্রহাণু। কার্বন সমৃদ্ধ গ্রহাণুটির খোঁজ মিলেছে 1999 সালে। এর নামকরণ করা হয় মিশরীয় পুরাণের এক কাল্পনিক পাখির নাম অনুযায়ী। পুরাণ অনুসারে সূর্য, সৃষ্টি এবং পুনর্জন্মের সঙ্গে বেন্নু পাখির সংযোগ রয়েছে। নাসার বরাতে বিজনেস ইনসাইডার প্রতিবেদনে বলা হয়েছে বেন্নুর উচ্চতা নিউ ইয়র্কের 381 ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিং এর চেয়েও বেশি এবং এর প্রশস্ততা 510 মিটার। প্রতি সেকেন্ডে প্রায় 7 মাইল বেগে এটি পৃথিবীর বুকে আশ্রয় পড়তে পারে। তেমনটি ঘটলে 1400 মেগাটন শক্তি নিঃসৃত হবে, যা পৃথিবীতে এখনো পর্যন্ত মানুষের দ্বারা তৈরি সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা, যার বোম্বার চেয়েও 24 গুণ বেশি শক্তিশালী বিস্ফোরণ ঘটাতে পারে। বিজ্ঞানীদের মতে 2182 সালের 24 সেপ্টেম্বর পৃথিবীতে এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। সৌভাগ্যক্রমে বেন্নুর পৃথিবীতে আঘাত হানার আশঙ্কা খুবই কম। 2021 সালের একটি গবেষণা অনুসারে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষ না হবার সম্ভাবনা 99.96%। তবুও নাসা বেন্নু নিয়ে যথেষ্ট আগ্রহী। এটি সম্পর্কে জানার জন্য দীর্ঘ মিশন চালু করে।